তাম্বাজা জৌনপল্লী বাংলাদেশের একটি পতিতালয়। ধারণা করা হয় যে 400 বছর আগে এই পতিতালয়ে যাত্রা শুরু হয়। 1999 সালে পতিতালয়টি ধ্বংস করে ফেলার আগে এটি ছিল দেশের সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি। তাম্বাজা জৌনপল্লী ঢাকা জেলার তাম্বাজার পার্কের পাশে কুটিপাড়ায় অবস্থিত ছিল। তাম্বাজার মূলত রংসুত ও কেমিক্যাল পণ্যর বসবাসের জন্য বিখ্যাত। পতিতালয়ে যাওয়ার জন্য দুইটি রাস্তা ছিল, একটি আশা ও মাশা নামক সিনেমা হলের পাশ দিয়ে এবং অন্যটি তাম্বাজার মসজিদের পাশ দিয়ে। প্রায় 3 একর জায়গা জুড়ে গড়ে উঠেছিল এই পতিতালয়টি। তাম্বাজা যৌনপল্লীতে প্রায় 2000 ঘরে 3500-এর অধিক যৌনকর্মী পতিতাবৃত্তি পেশায় জড়িত ছিল। এদের অনেকেই সেখানে বসবাস করত। প্রায় 400 বছর ধরে সেখানে পতিতাবৃত্তি পেশাকে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় গড়ে উঠেছিল। 2000 সালের জুলাই মাসে সাধারণ জনগণ পুলিশ শেষ রাতে যৌনকর্মীদের উপর হামলা করে এবং সেখান থেকে বের করে দেয়। যৌনকর্মীদের আসার অনুষ্ঠান পালনে মা ফতিমা মন্দির ভেঙে ফেলা হয়। কোনো প্রকার পুনর্বাসনের ব্যবস্থা করা ছাড়াই এদের উচ্ছেদ করার জন্য সারা দেশে বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করে। পতিতালয় রক্ষা আন্দোলনে সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন এদের মতো সর্দারিনী রিনা খানম অন্যতম। টানবাজার পতিতালয়ের স্থানে বর্তমানে মোহাম্মদ কমপ্লেক্স বানানো হয়েছে। বর্তমানে সেই ভবনগুলো সুতা ব্যবসায়ীদের ঘর অথবা গোডাউন ঘরে পরিচালিত হচ্ছে। পুরাতন পতিতালয়ের 4-5 তলা কিছু ভবন এখানে রয়েছে। উচ্ছেদের পর এখান থেকে যৌনকর্মীরা সারা দেশে ছড়িয়ে পড়েন।